আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পতেন্ত অনলাইন স্কুল। আজকে আপনারা করবেন অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আপনারা সবাই নোটিশ পাইছেন ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যারা জুমে ছিলেন। আজকে করাবো কাবিত লত। আর এই ক্লাসে যাওয়ার আগে আজকে আপনাদের সাথে একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করাই দিব, যিনি আজকে কিনা পাতেন্তে পরীক্ষায় পাশ করছেন, অর্থাৎ একজন গৃহিণী যিনি কিনা দুইটা বাচ্চা মেনটেন করে ও পাতেন্তে পরীক্ষায় কিভাবে পাশ করলো, এটা আসলে জানার বিষয়, এটা আসলে বুঝার বিষয়, তার কাছ থেকে অনেক কিছু শিখার আমাদের আছে। তো আমরা সবাই আজকে প্রথম এই সেশনে আমরা তার সম্পর্কে তার কাছ থেকে জানবো, জানার চেষ্টা করব। সো আর পুরো ক্লাসটাই হবে অনেক আনন্দময়, সবাই মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে এখনই তার সাথে পরিচয় করে দিব। আজকের আলোচনা জিনি আলাদিন দিগাসিওনে। আর আজকে আলোচনা যাওয়ার আগে আজকে পরিচয় করে দিব লাকি ইসলাম, আমাদের মিলানোর একজন আপু, যিনি কিনা আজকে থিওরি পরীক্ষায় পাশ করছেন এবং তিনি আজকে পাশ করছেন, গতকালকে গত পরশু দিন আরো দুজন পাশ করছেন, এর আগে আরো কয়েকজন পাশ করছেন, এই মাসে অনেকগুলো স্টুডেন্ট পাশ করছেন। তো সেক্ষেত্রে আজকে আমরা যেহেতু লাইভে সবাই আছি, আমরা আজকে পরিচিত হব আমাদের লাকি আপুর সাথে। লাকি আপু কি লাইনে আছেন? জি ভাইয়া, ওকে, আজকে আমরা লাকি আপুর কাছে, লাকি আপুর পাতেন্তে পর গল্প শুনবো, তার পাশ করার অনুভূতি শুনবো, পাশ করার পর আজকে কেমন লাগতেছে দীর্ঘ সময় পড়াশোনা করার পরে। লাকি আপু, আজকে আপনার কেমন লাগতেছে পাতেন্তে পরীক্ষা পাশ করার পরে, আমার আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে পাতেন্তে পরীক্ষায় পৌঁছে হওয়ার পর অনেক অনেক খুশি লাগতেছে, আমার পুরো গা কাঁপতেছিল, বিশ্বাস হচ্ছিল না কিভাবে এটা অনুভূতি প্রকাশ করবো, ভাই নিজেও বুঝতেছি না এখন। অনেক খুশি লাগতেছে আপনাদের সহযোগিতা, বিশেষ করে আপনার ক্রেডিটটা বেশি, কারণ আপনি এত সহযোগিতা, এত এত সুযোগ গুলো রেখেছেন আর মানসিক ভাবে এত প্রশান্তি দান করেন, বুঝছেন? আপনার বিভিন্ন মোটিভের কথাগুলো অনেক দূর এগিয়ে নিয়ে যায়, কিছু মানুষের কথা অনেক মন ভেঙে যায়, আবার কিছু মানুষের কথা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি হচ্ছেন সেই ক্যাটাগরির মানুষ, আপনার একটা কথা শুনলে আসলে মনের মধ্যে অনুপ্রেরণা জোগায় ভাইয়া, যার কারণে আসলে এই পরীক্ষায় পাশে সফলতার পিছনে আপনার অনেক অনেক অবদান আছে, এইটা বলবো আর কি। ধন্যবাদ আপু। তো আজকে এই পরীক্ষার হল কেমন ছিল আপনার, ওখানে পরীক্ষার সিচুয়েশন কিরকম ছিল, প্রশ্নগুলো কেমন ছিল আপনার? আমার প্রশ্নটা খুব একটা সহজ ছিল না, আবার খুব একটা কঠিনও ছিল না, মোটামুটি বড় টাইপের কোয়েশ্চেন গুলো আমার কাছে ছিল। আমি যেগুলো আমার দ্রব্য ছিল কয়েকটা, ওগুলো আমি রেখে দিয়ে বাকি কোয়েশ্চেন গুলো সব আনসার করি, এরপরে আবার যেগুলো রেখে যায় ওগুলোকে আবার রিপিট করি, সব আজকে শেষ করার পরে তারপরে আমি আবার পুনরায় রিপিট করি, মানে কোন কোথাও বাদ পড়েছি কিনা, কোথাও আবার ভুল করলাম কিনা এটা। এরপরে পরীক্ষার হল খুব সুন্দর ছিল, আপনার ওই মনিটর গুলা ছিল টাচ স্ক্রিনের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সুন্দর হল ছিল এটা, খুবই সুন্দর ছিল। আপনি পরীক্ষা দিচ্ছেন মিলানো সেন্ট্রোতে, কোথায় পরীক্ষা দিয়েছেন আপনি? ভাইয়া অ্যাকচুয়ালি আমি মিলানো সেন্ট্রো থেকে বাইর হয়ে গেছি, আমি এখন পড়েছি লেকো প্রবিন্সাতে, বর্তমানে আমি লেকো মোটরাইজেশন থেকে পরীক্ষাটা দিলাম। কোন প্রবিন্সাতে? জি, ওকে। আজকে পাস করার আনন্দে আপনার পরিবার কি বলে, আপনার হাজবেন্ড, আপনার সবাই কি? আমার হাজবেন্ড অনেক খুশি, অনেক অনেক খুশি ও, কারণ ও আজকে সকালে ওর কাজ ছিল, কাজটাকে সে চেঞ্জ করে তারপরে আমাকে পরীক্ষা হলে নিয়ে যায়, ওখান থেকে এসে আবার সে আবার কাজে ব্যাক করে, অনেক কষ্ট করছে, অনেক খুশি আর কি ভাইয়া। আর যে আপনার যে অ্যাপসটা কিন্তু অনেক অনেক আসলে সাহায্য করে, যেগুলো বিশেষ করে যারা পরীক্ষা দিবে তারা ওই অ্যাপস এর উপর লাগা করলে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু মানে ছোট 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 অনেকগুলো দ্রব্য গুলো কেটে যাবে, বুঝছেন? এই আপনার অ্যাপস এর মাধ্যমে কিন্তু ভাগ্য বলা যে আপনার অ্যাপসটা আমি শেষ মুহূর্তে ব্যবহার করতে পেরেছি, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কষ্টের সফলতা যেন আরো ভালো কিছু নিয়ে আসুক আমাদের স্কুলের জন্য, এই কামনা ভাইয়া। তো আপনার কাছে একটা পরামর্শ চাইবো, সেটা হচ্ছে আপনার যারা রিসেন্টলি আপনার ব্যারিদে গ্রুপের অনেকগুলো স্টুডেন্ট পাস করে চলে গেছে, আর রিসেন্টলি আরো কিছু গ্রুপ যারা এন গ্রুপ থেকে আসছে, এম গ্রুপ থেকে আপনাদের ব্যারিদে গ্রুপে ক্লাস করতেছে, পরীক্ষা দিবে, তাদের জন্য পার্টিকুলার কোনো পরামর্শ বা তাদের কি করা উচিত, কোন কোন দিকগুলো দেখা উচিত, তাহলে আপনার মতো তারা কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, এই বিষয়গুলো একটু যদি বলতেন। ভাইয়া আসলে একজন মানুষের অনেক কিছু পারিবারিক সমস্যা থাকে, বাচ্চা কাচ্চা সমস্যা থাকে, কাজকর্ম থাকে, সবকিছু মেনটেন করে,
সামনের দিকে আপনার অনুসরণটা আপনাকে যদি অনুসরণ করে সামনে এগিয়ে যায় তাহলে আমি মনে করব কষ্টগুলো আসলে কষ্ট না, মানে অনেক কঠিন জিনিসটাকে আপনি অনেক সহজভাবে প্রেজেন্ট করেন। এখানে আমার কিছু বলার নাই ভাইয়া, কারণ এর আগেও আপুরা ভাইয়ারা অনেক কিছু বলে গিয়েছে, কিন্তু একই কথা রিপিট আমি আবার করব। আসলে সেগুলি করলে সবকিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে পড়তে হবে আর মনোযোগ সহকার করতে হবে। আপু একটা প্রশ্ন করবো, জি আপু, আপু আপনি কত মাস পড়ছেন? ইভেন আপনার ছোট বেবি আছে মনে হয় না, শব্দ করতেছে, কারণ আমারও তো বেবি আছে, আমি তাহলে একটু সাহস পাবো বা আমি হয়তো গাইডলাইনটা ফলো করতে পারবো, প্লিজ বলবেন। আমি মোটামুটি ভর্তি হয়েছে অনেক আগে, কিন্তু আমার ওভাবে রিসেন্টলি আমি অনেকবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, পরীক্ষাটা আমার দেওয়া হয়নি। এভাবে আমার হাজবেন্ড ওভাবে কাজে কর্মে ব্যস্ত ছিল দেখে আমার পরীক্ষা ডেটে উনি ছিলেন তো ভাইয়ার গ্রুপে তো ছিলেন আপনি? আমি ভাইয়াকে ফলো করেছি, ভাইয়ার বিভিন্ন অ্যাপস গুলো আর ভিডিও গুলো বেশি যেখানে আমার দ্রব্য হতো ওগুলো আমি সময় হলে ওইটা আমি ইয়ে করতাম, বাচ্চাকে ঘুম ফাড়িয়ে ওই ভিডিও গুলো বারবার রিপিট করতাম এবং ওইটার উপর বেশি মনোযোগ দিতাম যে চ্যাপ্টার উপর আমার একটু দুর্বলতা ছিল এরকম ভাবে। আপনি অল্প কিছুদিনের মধ্যে মনোযোগ সহকারে পড়লে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। না না না, যেহেতু বেবি আছে আপু, অ্যাকচুয়ালি ওইভাবে তো আমিও মনোযোগ তো ওইভাবে জোরালো ভাবে দিতে পারি না, এই জন্য ভাবতেছি যে আপনাকে মানে আপনার কিছু গাইডলাইন শুনি আর কি। এই যা পড়তেছি তো তারপরেও। হ্যাঁ আপু, আসলে এটা বেবির কোনো সমস্যা না, বেবিও এটা আল্লাহর রহমত বা সহজ করে দিবি ইনশাআল্লাহ, সবার জন্য সব কাজগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম লাকি আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, বলতে চলে বলতে পারেন আপু। বেবি সমস্যা না, আবার বেবি অনেক সমস্যা। আমার দুইটা, হ্যাঁ দুইটাই মোবাইল নিয়ে যায়, খুব মানে টাফ ওদের কাছ থেকে মোবাইলটা রিপিট আনা। ওদের জন্য মোবাইল আলাদা আছে, বাট ওরা আমার মোবাইলটা চালাবে খুব। আমি এক এক সময় জোরই হারাই ফেলি, তারপর আবার যখন লাইভে কথাগুলো শুনি জোর পাই, মানে এক এক সময় আমি মনোবল হারাই ফেলি, তারপর আবার যখন ওনাদের কথাগুলো শুনি, অভিজ্ঞতা শুনি বা সাকসেস দেখি, আমি ইনস্পিরেশন পাই। আলহামদুলিল্লাহ চালাই যান, হয়ে যাবে, হয়ে যাবে ইনশাল্লাহ, সবই হয়ে যাবে। আসলে আমার মেয়েটা তো শেষ পর্যন্ত আমি যখন কাজ করে বসতাম আমি মোবাইলটা হাতে নিতাম, কারণ আমি তো সারাদিন পড়তে পারি না, যে একটু সময় মতো মোবাইলটা হাতে নিতাম, সেই সময় মেয়ে এসে আমাকে প্রচুর ডিস্টার্ব করতো, মানে কুলে উঠে বসে থাকতো, মোবাইল নিয়ে ফেলতো, মানে বিভিন্ন রকম অজুহাত সে আমাকে দিত। ছোট মানুষ সারাদিন সময় দিই না, ওই যে খাওয়া আর ঘুমানোর সময় একটু সময় দিতাম এরকম। তারপরও যখন ও ঘুমাতো তখন ওভাবে আর কি একটু কষ্ট করতে হয়েছে শেষে দিয়ে। যাই হোক ছিনের আপু, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার মতো এইখানে আসতে পারি ইনশাআল্লাহ। রেলমন্ত্রী ডায়লগটা দিতে হবে এখন আপনাকে। হ্যাঁ ভাইয়া ভাইয়া দিতেছি এক্ষুনি, অবশ্যই দিবো ভাইয়া, আমি দিবো এক মিনিট, দিতেছি ভাইয়া। আঙ্গুরি আঙ্গুরি লাকি আপু, আঙ্গুরি। ধন্যবাদ ভাইয়া, অনেক আনন্দ। আঙ্গুর কল আপু, তান্তি আঙ্গুর পো। আমাদের দিনে আমরা সবাই আনন্দিত ভাইয়া, আমি কি দিবো ডায়লগটা? অবশ্যই অবশ্যই, এটা আমরা সবাই অপেক্ষা থাকি। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, শুভ সুমসৃণ হোক আপনার আগামী দিনের পথ চলা, এগিয়ে চলেন সময়ের সাথে আগামীর পথে। আপু আমি আপনাদের জন্য সেই ডায়লগটাই রিপিট করব। ভাই আমি চিন্তা করে রাখছি, রেলমন্ত্রী যেদিন পাস করবে আমি সেম মানে আগুরিটা দিব এইভাবেই। রেলমন্ত্রী খুব শীঘ্রই আসতেছে পরীক্ষা দেওয়ার জন্য। রেলমন্ত্রী কি আসছে নাকি ভাইয়া?
ওকে, তো আজকে এই আনন্দের দিনে আমরা রাকিয়া আপুকে সবাই উইশ করলাম। আমরা আগামী যে পরীক্ষাগুলো আছে, দুইটা পরীক্ষা, ড্রাইভিং পরীক্ষা, সেটা যে সুবেরারে হয় আমাদেরকে জানাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো সবারই এরকম তিনটা আসবে, যারা আমাদের সাথে পড়াশোনা করতেছেন, পড়াশোনা করেন, সিনিয়র যারা পাশ করে চলে যায়, যারা যেই কথাগুলো বলে অনেক মূল্যবান, তাদের এক একটা পরামর্শ আপনাদের জন্য এক একটা শক্তি। কারণ শুধু পড়াশোনা করলেই কিন্তু পাশ করা যায় না, মনে রাখবেন, পড়াশোনা করে কিন্তু পাশ করা যায় না। পড়াশোনার পাশাপাশি আপনার এমন কিছু শক্তির দরকার হবে, যে শক্তিগুলো আমাদের যারা স্টুডেন্ট পাশ করে আমাদেরকে কিন্তু শক্তি যোগায়, যে আমরাও পারবো, বাস করতে পারবো, আমাদের দ্বারাও সম্ভব, আমাদের ভিতরেও প্রতিভা আছে। এইগুলো কিন্তু আমরা অনেকে ভুলে যাই, কারণ পড়াটাই এরকম যে একটু বোরিং পড়াশোনা। এটা কিন্তু অন্য পড়াশোনার মতো একরকম না, যে অনার্স মাস্টার্স করলেন, ইন্টার পাস করলেন, মেট্রিক পরীক্ষা দিলেন, ওইগুলোর মতো না, একটু বোরিং টাইপের। কিছু তো রাগানোর পর আপনার মধ্যে হতাশা আসবে, ভাঙা যাবেন, ভুলা যাবেন, হাজারটা প্রবলেম। বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, ছোট বাচ্চা যাদের আছে অনেক প্রবলেম ফেস করতে হয়, এই অসুস্থ, তারপরে ঘুমাইতে দেয় না, কাজ করতে দেয় না, পড়তে দেয় না, অনেক সমস্যা। এগুলো ওভার করে যে আপনারা পাস করতে পারতেছেন, এটার জন্য আসলে আমি অনেক আনন্দিত। আর আমি আপনাদের মেয়েদেরকে সহযোগিতা করতে পারার কারণে আমি বেশি আনন্দিত, এই কারণেই, কারণ যারা এত এতগুলো স্ট্রাগল করে তাদেরকে অন্তত একটা জায়গা থেকে আমি সাপোর্ট করতে পারতেছি, এটার জন্য আল্লাহর কাছে লাখ করে শুকরিয়া। এবং ছেলেরা যারা আছেন, ছেলেরা অনেক অলস, ছেলেদের সংখ্যা অনেক বেশি কিন্তু ছেলেরা অনেক অলস। এখন যারা ভর্তি হয়েছেন আমি এদের অ্যাক্টিভিটি খুব কম পাই, পড়াশোনা রেজাল্ট ঠিক মতো পাই না। মেয়েরা কিন্তু ঠিকই চেষ্টা করে, এতগুলো ওভার এতগুলো প্রবলেমকে ওভার করার পরেও তারা ঠিক মতো পড়া দিতে চায়, পড়া দেয়, ছেলেরা অ্যাক্টিভিটি দেখাইতেছেন না। সো আমি কিন্তু ধরে ধরে সবার বকবো, বইলা দিলাম আগেই, তখন মন খারাপ করলে সবাই না জিসান ভাই বকতেছে কেন, কারণ পাতেন্তে পাইতে হবে, পাতেন্তে লাগবে, পাতেন্তে দরকার, পাতেন্তে ছাড়া উপায় নাই, এটা মনে করতে হবে, পাতেন্তে ছাড়া উপায় নাই। যদি পাতেন তাতে না থাকে তাহলে আপনি 20 বছর পিছনে আছেন, অর্থাৎ ইউরোপে থাকায় থাকেও আপনি সৌদি আরবে থাকতেছেন। ইউরোপে থাকে আপনি কোথায় থাকতেছেন জানেন? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে থাকে না মানুষ, মালয়েশিয়া কিন্তু অনেক কষ্ট করে জানেন, আপনি ইউরোপের মতো জীবনযাপন করতে পারবেন। আর যদি পাতেন না থাকে তাহলে ওই সৌদি আরব মালয়েশিয়াতে চলে যান, যেখানে সারাদিন বলদ খাড়া দিবেন, বেতন নাই, ইনকাম নাই, লাইফ নাই। এখানে আপনাকেও তৈরি হইতে হবে ওনাদের মতো, ওনাদের কথাগুলো শুনেন, সিনিয়ররা কি বলে, জিসান ভাই কি বলে, কোন চ্যাপ্টারে পড়া দেয় সেগুলো কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনাদেরও কিন্তু পড়া শেষ হবে, আপনাদের পাতেন তা হাতে আসবে। সো আজকে এই আলোচনা আমরা এখানে শেষ করব, লাকি আপুকে আমরা বিদায় দিব, পরে আমরা ভেদ্দি গ্রুপে তার সাথে কথা বলবো ইনশাল্লাহ। সো আজকে